Oui. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আবারও চলে এসেছিলাম নতুন একটি নাটকের আপডেট নিয়ে, আর এই নাটকটি হতে যাচ্ছে বর্তমান ছোট পর্দার জনপ্রিয় তরুণ মেধাবী অভিনেতা মুশফিক ফারহানের নতুন একটি বিগ ধামাকা নাটকের আপডেট নিয়ে। সো ভিউয়ার্স, আজকে যে নাটকের আপডেটটা আমি আপনাদেরকে দিব মুশফিক ফারহানের, এই নাটকটিতে কিন্তু মুশফিক ফারহান ভাইয়ের সাথে নতুন এক নায়িকা ফার্স্ট টাইম অভিনয় করছে ফারহান ভাইয়ের সাথে। তো ভিউয়ার্স, চলুন জানবো আজকে এই নাটকের বিস্তারিত সব আপডেট এবং নাটকটি আপনারা কবে কোথায় কোন চ্যানেল দেখতে পাবেন সব তথ্য। কেননা নাটকটির পরিচালক মোহাম্মদ নিত্যানন্দ আমাদেরকে জানিয়েছেন নাটকটির শুটিং শেষ এবং কামিং সুন মুক্তি পেতে যাচ্ছে ইউটিউবে। তো ভিউয়ার্স, চলুন আর কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক আজকের এই নাটকটির সব বিস্তারিত আপডেট এবং নাটকটি আপনারা কবে কোথায় দেখতে পাবেন। বর্তমান সময়ে জনপ্রিয় মেধাবী নাটক নির্মাতা মোহাম্মদ নিত্যানন্দের পরিচালনায় খুব শীঘ্রই ইউটিউবে মুক্তি পেতে যাচ্ছে নতুন নাটক আপন যেজন। আর এই আপন যেজন নামক এই নাটকটিতে অভিনয় করেছেন আপনাদের সবারই পছন্দের জুটি মুশফিক ফারহান ও তার কয়েকটি হিসেবে থাকছেন আনিকা কামাল। সো ভিউয়ার্স, আনিকা কামাল কে? এই কে এই আনিকা কামাল? দেখুন আপনারা, আনিকা কামাল কিন্তু ইতিমধ্যে এর আগেও বেশ কয়েকটি নাটক করেছেন, তবে মুশফিক ফারহানের সাথে এই প্রথমবারের মতো আপন যেজন নামক এই নাটকটিতে অভিনয় করছেন। মুশফিক ফারহান ও আনিকা কামালের জুটি দর্শকদের কাছে কেমন লাগবে জানি না, তবে প্রথমবারের মতো আজকের এই আপন যেজন নামক এই নাটকটি একটি রোমান্টিক এবং ইমোশনাল একটি নাটক হতে যাচ্ছে। নাটকটির পরিচালক মোহাম্মদ নিত্যানন্দ আমাদেরকে জানিয়েছেন আজকের এই নাটকটি শুটিং শেষ হয়েছে গত দুই দিন আগে, চলছে নাটকটির এডিটিং এবং কাটিংয়ের কাজ। খুব শীঘ্রই অর্থাৎ আগামী এক সপ্তাহের ভিতরে মুক্তি পেতে যাচ্ছে এই নাটকটি সুলতান এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে। সো ভিউয়ার্স, যারা মুশফিক আর ফারহান ভাইকে পছন্দ করেন, বিশেষ করে মুশফিক ফারহানের একটি নাটকও মিস করেন না, তারা কিন্তু আজকের এই আপন যেজন নামক এই রোমান্টিক এবং ইমোশনাল ধরনের এই নাটকটি দেখতে মিস করবেন না। কেননা এই প্রথমবারের মতো মুশফিক ফারহানের সাথে নতুন কোনো নায়িকাকে দেখা যাবে এই নাটকটিতে। আর মুশফিক ফারহান কিন্তু আস্তে আস্তে নতুন নতুন নায়িকার সাথে অভিনয় করছেন এবং বেশ সাড়া পাচ্ছে আর দর্শকরা খুব পছন্দ করছেন। সো ভিউয়ার্স, আপনারা দেখেছিলেন যে মুশফিক ফারহানের শুরুটা হয়েছিল পার্শা ইবানার থেকে, সেখান থেকে কেয়া পায়েল, তারপর নাজনীন নাহার নেহা, তারপরে তানজিন তেশা, আর সর্বশেষ দিয়ে শেষ হলো এই আনিকা কামাল দিয়ে। সো ভিউয়ার্স, আনিকা কামাল ও মুশফিক ফারহানের এই আপন যেজন নাটকটি কিন্তু খুব শীঘ্রই মুক্তি পাচ্ছে সুলতান এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে। আপনারা অপেক্ষায় থাকবেন এবং সুলতান এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নাটকটি কিন্তু দারুণ অসম্ভব একটি রোমান্টিক নাটক হতে যাচ্ছে, অবশ্যই মিস করবেন না। এবং আপনাদের মতো আমিও কিন্তু অপেক্ষা আছি এই নাটকটি দেখার জন্য। আর হ্যাঁ, বর্তমানে কিন্তু মুশফিক ফারহান বড় পর্দায় সিনেমা করার ঘোষণাও পেয়েছেন ইতিমধ্যে এবং বেশ কয়েকটি অফারও পেয়েছেন মুশফিক ফারহানের হাতে। তবে একটি সিনেমার নাম ইতিমধ্যে আমরা জানতে পেরেছি, সিনেমাটির নাম ছিল খেলা হবে। আর খেলা হবে নামক এই সিনেমাটিতে মুশফিক ফারহানের সাথে পরিমণি এবং আরেকটা নায়িকা ইতিমধ্যে ঘোষণা রয়েছে, তবে সামনে কি হয় দেখা যাক। অবশ্যই আপনারা এই মুশফিক ফারহানের সিনেমার খেলা হবে নামক এই সিনেমাটির আপডেট আপনারা আমাদের এই চ্যানেল পেয়ে যাবেন, তবে এখনও ঘোষণাতে পাকাপোক্ত নাই, এখনও ক্লিয়ারলি জানানো হয়নি, ওয়েটিং আছে। তো ভিউয়ার্স, যাই হোক, আজকের এই আপন যেজন নামক এই নাটকটি দেখতে মিস করবেন না, চোখ রাখবেন সুলতান এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে। আগামী এক সপ্তাহের ভিতরে কিন্তু মুক্তি পাচ্ছে সুলতান এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে। সো ভিউয়ার্স, অপেক্ষায় থাকুন এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমরা বাংলা নাটকের সকল আপডেট নতুন নতুন আপনারা আমাদের ভিডিও শর্ট ইউটিউব চ্যানেলটিতে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, টিল ডান টেক কেয়ার এবং অপেক্ষায় থাকুন এই নাটকটি। আর মুশফিক ফারহান ভাইয়ের সাথেই আনিকা কামালকে কেমন লাগবে এবং আনিকা কামালকে আপনার কেমন পছন্দ বা মুশফিক ফারহানের সাথে কেমন মানিয়েছে অবশ্যই অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না।